তাআলা রমাদানুল মোবারক মাসের তৃতীয় জুমার দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন এর জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা আশরাফুল আম্বিয়া সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত বন্ধুগণ আজকের জুমার আলোচনার খেদমতে আপনাদের সামনে সূরা আত-তাওবা এর 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আয়াতের আলোকে কিছু কথা বলার নিয়ত করেছি মা তাওফিকিল্লাহ বিল্লাহ আপনাদের মনোযোগ কামনা করছি আজকে হচ্ছে রমজানুল মোবারক মাসের তৃতীয় জুমার দিন পাশাপাশি আজকে থেকে 18টা রোজা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আজকের জুমার আলোচনার যেটা দাবি রাখে সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে জাকাত আমরা অনেকে রমজানুল মোবারক মাসে সওয়াব বেশি পাওয়ার আশায় জাকাত দিয়ে থাকি দুই নম্বর হচ্ছে ফিতরা আমরা অনেকেই ঈদের আগেই দেখা যায় যে রমজানের 15-20টা রমজান গেলেই আমরা ফিতরা দেওয়া শুরু করি তিন নম্বর হচ্ছে ইতিকাফ যেটা আমাদের মসজিদে আমরা অবস্থান করে থাকি বিশেষ রমজান আসরের পরেই আমরা প্রবেশ করি চাঁদ দেখার পরে মসজিদ থেকে বের হয়ে যাই চতুর্থ হচ্ছে কদর তালাশ যেহেতু 18 রমজান চলে যাচ্ছে এই 10ই রমজান অনেকগুলো ফজিলতপূর্ণ আমল আমাদের আছে এজন্য আজকের আলোচনা হবে চারটা বিষয় সংক্ষিপ্তভাবে আসলে চারটা বিষয়ের উপর মসজিদের আলোচনায় আলোচনা শেষ করা সম্ভব নয় তারপরেও যতটুকু না হলে নয় আমরা ততটুকু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে জাকাত সম্মানিত বন্ধুগণ আমরা সকলে জানি যে ইমান বা কালিমা কালিমার পরে যিনি কালিমা গ্রহণ করেছেন তার জন্য পরবর্তীতে হচ্ছে নামাজ সালাত ফরজ তাহলে ইমান আনার পরেই হচ্ছে সালাত এরপরে হচ্ছে সিয়াম তারপর পরেই হচ্ছে জাকাত তারপর পরেই হচ্ছে হজ এই পাঁচটি হচ্ছে ইসলামের মূল স্তম্ভ সাধারণত সমস্ত মুসলমানদের জন্য বিনা শর্তে কোনো শর্ত নাই বিনা শর্তেই সর্বস্তরের মুসলমানদের জন্য তিনটা ফরজিয়াত এটা আবশ্যিক সেটা হচ্ছে ইমান এরপরে হচ্ছে সালাত তারপরে হচ্ছে সিয়াম এই তিনটার মধ্যে কোনো শর্ত নাই আর দুইটা আমলের মধ্যে শর্ত আছে সেটা হচ্ছে হজ এবং জাকাত বা হজ এই দুইটার মধ্যে শর্ত আছে শর্ত কি যে আপনাকে নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে বলেন সুবহানাল্লাহ মানে ধনাঢ্যশালীদের জন্য এই দুইটা আমল নিসাব পরিমাণ মানে একটা পরিমাণ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আছে যদি এই সমপরিমাণ সম্পদ আপনার থেকে থাকে তাহলে আপনার জন্য হজ এবং জাকাত দুটোই ফরজ করা হয়েছে যে ব্যক্তি জাকাত প্রদান করবেন ওই ব্যক্তিকে নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে এটা আল্লাহ তাআলা নির্ধারিত একটা পরিমাণ একটা হিসাব সেই নিসাবটা কি যে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা আমি আবারও বলছি 7.5 তোলা স্বর্ণ 52.5 তোলা রূপা এই সম পরিমাণ সম্পদ যদি কোনো ব্যক্তির এক বছর গচ্ছিত থাকে ওনার কোনো অভাব নাই কোনো অনাটন নাই কোনো ঋণ নাই এক কথা শেষ যে মানুষটা তার সংসার পরিচালনা করতে যে যা প্রয়োজন তার বাড়ি তার ঘর তার স্ত্রী পুত্র সন্তান ইত্যাদি এগুলো পরিচালনা করার পরে ওনার যদি 7.5 তোলা বা 52.5 তোলা রূপা সপরিমাণ সম্পদ এক বছর গচ্ছিত থাকে তাহলে ওই ব্যক্তির জন্য তার মালের জাকাত দেয়া ফরজ বলেন সুবহানাল্লাহ যদি ওই ব্যক্তি জাকাত প্রদান না করেন সংক্ষিপ্ত কথা তাহলে ওই ব্যক্তি মৃত্যুবরণ করলে পরে এই সম্পদগুলো বিষাক্ত সাপ হবে
বলে নাউজুবিল্লাহ, বিষাক্ত সাপ হয়ে তাকে দংশন করবে। আর কোরআনের ভাষায় আরো স্পষ্ট করা হয়েছে যে এই সম্পদগুলো আগুনের আঙ্গারা তৈরি করা হবে, মানে কয়লা, কয়লা তৈরি করে তাকে স্যাংটা দেয়া হবে, বলা হবে যে তুমি এটার স্বাদ গ্রহণ করো। যেই সম্পদ তুমি খুব হিসাব করে রক্ষা করেছো, রক্ষণাবেক্ষণ করেছো, যেই সম্পদের পিছনে তোমার স্ত্রী পুত্র সন্তান, হ্যাঁ, এদেরকে তুমি সময় দেও নাই, তোমার সম্পদের পিছনে তুমি সময় দিয়েছ কিন্তু জাকাত প্রদান করো নাই, যার জন্য আজকে শাস্তি ভোগ করো, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যিনি জাকাত প্রদান করবেন, এক নম্বর হচ্ছে তাকে মুসলিম হতে হবে, ওনাকে স্বাধীন হতে হবে, ওনাকে নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে, এরপরে সুস্থ স্বাভাবিক হতে হবে, এরকম কিছু শর্ত আছে। যেমন পাগলের জন্য আবার জাকাত নয়, এরপরে যিনি নিসাব পরিমাণ মালের মালিক নয় তার জন্য জাকাত নয়, অমুসলিমের জন্য জাকাত নয়। তাহলে মুসলমান ইমানদার যিনি, উনি জাকাত প্রদান করবেন, ওনার ওই সম্পদের, যেই সম্পদটা ঘোষিত আছে এই সম্পদটার 100 ভাগের 250, তার মানে 100 টাকার 250, কথা বুঝে গেছে? 100 টাকার 250 উনি আল্লাহর রাস্তায় দান করে দিবেন, আর বাকি টাকাগুলো ওনার জন্য হালাল। এই যে 250 যদি আপনি 100 টাকার মধ্যে বাদ দেন তাহলে কত থাকছে? 97.5 টাকা মনে হয় নাকি? জি, তাহলে দেখুন যে 97.50 টাকা আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করে দিয়েছে, সুবহানাল্লাহ বললেন না? আর মাত্র 250 টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। এখন আপনি কোন কোন খাতে দান করবেন, এই খাতগুলো এখানে বলা হয়েছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এক নম্বর হচ্ছে ফকির, এগুলোর ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষিপ্ত কথা দরিদ্র, যে ব্যক্তি দিন মিলে দিন খায়, বাড়ি আছে, ঘর আছে, সংসার আছে, কিন্তু অভাব আছে, কোনো ব্যক্তির কাছে প্রকাশ করে না, এরকম লোক আছে না নাই, তিনি হচ্ছেন ফকির। দুই নম্বর হচ্ছে মিসকিন, যার ইটা ভিটা কিছু নাই, মানুষের ভিটায় বাড়ি করে থাকে, এরকম লোক আছে না? অনেকে আছে প্ল্যাটফর্মে রাত কাটায়, দেখবেন যে একটা কম্বল আর কোনো রকম একটা ইটের টুকরা মাথায় দিয়ে ঘুমিয়ে পড়ছে, বাড়ি নাই, ঘর নাই, ছেলে নাই, মেয়ে নাই, এরা হচ্ছে মিসকিন, কথা বুঝে গেছে? ওয়াল আমিলিন, এই আমিলিন হচ্ছে শ্রমিক, যেটা আমাদের বাংলাদেশি ভাষায় হচ্ছে চৌকিদার, বোঝেন তো নাকি? চৌকিদার ছিলেন না, এই চৌকিদার, এই এক শ্রেণীর, যদি এটা ইসলামিক স্টেট হতো তাহলে এক শ্রেণীর শ্রমিক থাকতো চৌকিদারের মতো, যার যা জাকাত ফরজ হয়েছে তার বাড়িতে যে চিঠি দিয়ে আসতো যে আপনার জাকাত এত, আপনার সম্পদ এত, আপনার জাকাত এত, এটা আপনাকে প্রদান করতে হবে, ওনাদের দ্বারা একটা উত্তোলন হতো, তাদের বেতন ভাতা দেওয়া যাবে, ওয়াল আমিলিন, শ্রমিককে এটা দেওয়া যাবে। এরপরে হচ্ছে ওয়াল মুয়াল্লাফাতি কুলুবুহু, যেটাকে আমরা সহজ সরল ভাষায় বুঝি যে নবমুসলিম, যিনি নবমুসলিম হয়েছে, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে তার অনেক সমস্যা, তার ব্যবসা প্রতিষ্ঠানের সমস্যা, তার কর্মসংস্থান নাই, এজন্য আপনি তাকে সহযোগিতা করতে পারবেন। এরপরে হচ্ছে অফির রেকর্ড, দাসমুক্ত, দাসপ্রথা আমাদের দেশে নাই, অন্যত্র আছে, এই দাসপ্রথা যদি থেকে থাকে তাহলে ওই দাসকেও মুক্তি করা যাবে এই সম্পদ দিয়ে। অল গরিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে দেয়া যাবে, আপনি আপনার সম্পদটা দিয়ে ঋণগ্রস্ত ব্যক্তিকে দিতে পারেন। অফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, অফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ রাস্তায় আপনি দিতে পারেন, যারা ইসলাম ও ইসলামী আন্দোলন করে, ইসলামকে প্রতিষ্ঠিত করার কাজ করে, আপনি সেই সংগঠনেও এই সম্পদটা দিতে পারবেন। এরপরে হচ্ছে অবনিস সাবিল, মুসাফির ব্যক্তিকে আপনি দিতে পারবেন। তাহলে এখানে 8টা খাতের কথা বলা হয়েছে, কয়টা খাত সবাইকে কথা বলতে হবে, কয়টা খাত? 8টা খাত। এখন আপনি যদি স্বর্ণ দিয়ে আপনার সম্পদের হিসাব করেন, দেখা যাবে যে অনেকের জাকাত ফরজ হয় নাই, আর রূপা দিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে জাকাত অনেকের ফরজ হয়েছে। আমি নেট থেকে একটা বিষয় ক্লিয়ার হয়েছি যে সোনা এবং রূপার কয়েকটা স্তর আছে, একটা হচ্ছে 22 ক্যারেট, একটা হচ্ছে 21 ক্যারেট, আর একটা 18 ক্যারেট, তাই না? তিনটা ক্যাটাগরিতে আছে, তিনটার মূল্য আমি দেখেছি, তিনটার মূল্যের মধ্যে সর্বনিম্ন যেটা 18 ক্যারেটের, এটার মূল্য নির্ধারিত হচ্ছে 52,500 টাকা বা 55 বা 55.5, এরকম 55,500 টাকা।
আবার কিছু কিছু জায়গায় এসেছে 57,500 টাকা, বা ধরে নিলাম 60,000 টাকা। 52.5 তোলা রূপার যে মূল্য, আপনি যদি মধ্যম মানের দামটাও ধরেন তাহলে 60,000 টাকা, আপনি নেটে সার্চ দিলে পাবেন। এই 60,000 টাকা যদি কোনো ব্যক্তির 1 বছর তার বস্তিতে থাকে, ব্যাংক ব্যালেন্স হোক, এরপরে তার বাড়িতে হোক, তার মনে করেন যে আপনি কর্জে হাসানা দিয়েছেন, এটা একটা প্রশ্ন যে কর্জে হাসানা আছে এই টাকাটা জাকাত দিতে হবে কিনা, দিতে হবে। ওই কর্জে হাসানাটা আপনার 1 বছরের মধ্যে যদি আসার সম্ভাবনা থাকে, যেমন 1 লাখ টাকা একজনকে 1 বছরের জন্য কর্জে হাসানা দিয়েছেন, উনি 1 বছরের মধ্যে দিয়ে দিবে, এই টাকার আপনার জাকাত দিতে হবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে আপনার যদি গচ্ছিত সম্পদ 60,000 টাকার সমপরিমাণ থেকে থাকে, ওই ব্যক্তির উপরে শতকরা 2.5 টাকা জাকাত দেয়া ফরজ। যদি এই ফরজিয়াত আদায় করেন তাহলে তার বাকি সমস্ত সম্পদ হালাল হয়ে যাবে। এই সম্পদ তার কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় তার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় হবে যে আল্লাহ তোমার হুকুম তোমার এই বান্দারা পালন করেছে, তাকে তুমি নাজাত দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। আর যদি আমরা পালন না করি তাহলে এই সম্পদ এটার শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে, যেটা আমি পূর্বেই বলেছি। তাহলে জাকাত আমরা প্রদান করব 8টা খাতে। আমাদের দেশে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক জায়গায় মসজিদেও দিয়ে থাকে, অনেক জায়গায় মাদ্রাসাতেও আমরা দিয়ে থাকি। ওই সমস্ত মাদ্রাসাগুলিতে দেয়া যাবে যে সমস্ত মাদ্রাসায় এতিম আছে, মিসকিন আছে, এতিম মিসকিনের দেখাশোনা করা যায়, তাদেরকে দেয়া যাবে। কিন্তু নামকাওয়াস্তে একটা মাদ্রাসা উঠে রাখছেন প্রাইভেট মাদ্রাসা, আবার গোটা দেশব্যাপী চান্দা কারেকশন করে বের হচ্ছেন, ওই মাদ্রাসায় টাকাটা দেওয়া যাবে না। কথা বুঝা গেছে? তাহলে এখানে 8টা খাতের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে ইন্নামা সদাকাতুলিল ফুকারা, 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর শ্রমিক, 4 নম্বর নবমুসলিম, 5 নম্বর হচ্ছে দাস, 6 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি, 7 নম্বর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহর রাস্তা, 8 নম্বর হচ্ছে মুসাফির। এই 8টা খাতে আপনি জাকাত প্রদান করবেন। এর পরের সাবজেক্টটাই হচ্ছে ফিতরা, সদাকাতুল ফিতরা আজকের আলোচনার দাবিদার। সদাকাতুল ফিতর এটা কি? জাকাত এটা একটা আলাদা প্রসঙ্গ, আর সদাকাতুল ফিতর এটা কিন্তু আবার আলাদা প্রসঙ্গ। এটা হচ্ছে আমরা যে একটা মাস ধরে সিয়াম পালন করলাম, আমাদের অজান্তে আমরা সিয়ামের সঙ্গে অনেক বেয়াদবি করে থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? অজান্তে মিথ্যা কথা বলেছি, বা শয়তানি করে আপনি মিথ্যা কথা বলে ফেলেছি, আপনি অশ্লীল কথা বলে ফেলেছি, আপনি রোজা আছেন কিন্তু দেখা গেল যে আপনি শরীয়ত বিরোধী একটা কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছেন, এই যে আপনি রোজার সঙ্গে বেয়াদবি করেছেন, রোজার মধ্যে আপনি ঘাটতি করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে ব্যক্তি সদাকাতুল ফিতর আদায় করবে ওই ব্যক্তি এই সদাকাতুল ফিতর আদায় করলে পরে তার সিয়ামের যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সদাকাতুল ফিতর আদায় করতেন। সদাকাতুল ফিতরের আর একটা গুরুত্ব আছে, সেটা হচ্ছে আমাদের সমাজে অনেক গরিব মেহনতি মানুষ আছে যাদের বাড়িতে একবার ভালো খাবার জোটে না, যারা ঠিকমতো একবার ভালো খাইতে পারেন না, আপনি এই সদাকাতুল ফিতরের টাকাটা তার হাতে তুলে দিলেন, হয়তোবা তার বিবি বাচ্চাকে দিয়ে একটু ভালো খানা পিনার আয়োজন করবে, তার ছোট শিশুটার হ্যাঁ পরনে একটা ভালো কাপড় পরে দিবে, এজন্য আপনি তাকে সহযোগিতা করতে পারবেন। সদাকাতুল ফিতর এবং জাকাত এটার মধ্যে একটু সম্পূরক আলোচনা আছে, সেটা হচ্ছে যে খাতের বিষয়গুলো আমরা জাকাত যেই খাতে ব্যয় করতে পারবো সদাকাতুল ফিতরও ওই খাতগুলিতে ব্যয় করতে পারবো, বলেন সুবহানাল্লাহ। সদাকাতুল ফিতর এটার পরিমাণ নির্ধারণ করা হয়েছে যে যদি আপনি গম বা আটা দিয়ে দেন তাহলে আপনি অর্ধ সা আদায় করবেন। গম বা আটা দিয়ে যদি আমরা সদাকাতুল ফিতর দেই তাহলে 1 কেজি 650 গ্রামের যেটা মূল্য হবে, আপনি এই হিসাব করে আপনি সদাকাতুল ফিতর টাকা দিয়েও আদায় করতে পারবেন, বা সেমাই চিনি কিনে দিয়েও দিতে পারবেন, বা একটা গরিব মানুষকে আপনি তার কর্মসংস্থানের জন্য সহযোগিতা করতে পারবেন, সমস্যা নেই। আপনি টাকা দিয়েও দিতে পারবেন, পণ্য দিয়েও দিতে পারবেন, কিন্তু আমাদের সমাজে এটা নিয়ে কিছু কিছু জায়গায় বাড়াবাড়ি আছে। অনেকে বলে যে না, পণ্য দিয়ে দিতে হবে, টাকা দেয়া যাবে না, কেন আল্লাহ রাসূল খেজুর দিয়েছেন,
আল্লাহ রাসূল আটা দিয়েছেন গম দিয়েছেন আরে বাবা আল্লাহর নবী যা করেছেন তাই যদি আমরা করি তা আল্লাহর নবী তো মোবাইল ব্যবহার করেন নাই কি বলেন আপনারা আল্লাহর নবী কি মোবাইল ব্যবহার করেন তাহলে আপনি মোবাইল ব্যবহার করেন যে এই জন্য কথা হচ্ছে যে সাদাকাতুল ফিতর সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম একমত যে আপনি টাকা দিয়েও প্রদান করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে গম বা আটার সমপরিমাণ হচ্ছে 1 কেজি 650 গ্রাম এটার নীলফামারীর বাজার মূল্য 100 টাকা আর ইসলামিক ফাউন্ডেশন ঢাকা থেকে যে হিসাবটা দিয়েছেন সেটা হচ্ছে 115 টাকা এখন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী 115 টাকা দিলেও দিতে পারেন আর 100 টাকা দিলেও আপনি দিতে পারেন কথা বুঝাইতে পারছি আপনি যদি ঢাকার হিসাবে দেন কোনো সমস্যা নাই নীলফামারীর হিসাবে আপনি নিজে বের করতে পারবেন যে আটা বা গমের হিসাব 1 কেজি 650 গ্রাম মধ্যম মানের আটা বা গমের দাম কত এটা আপনি দুই চারটা দোকান আপনার মনগঞ্জে ডালপট্টি বাজার এরপরে সৌরঙ্গি মোড় উকিলের মোড় হ্যাঁ দুই তিন মোড়ের মধ্যে জিজ্ঞাসা করে একটা দাম নির্ধারণ করে এটা আপনি নিজেও বের করতে পারবেন এটা তেমন আহামরি কিছু না কথা বুঝা গেছে তাহলে যদি আমরা গম বা আটা দিয়ে আদা করি তাহলে ঢাকার হিসাবে 115 টাকা নীলফামারীর বাজার হিসাবে 100 টাকা জব দিয়ে যদি আপনি আদায় করেন যার যেমন ক্যাটাগরি সম্পদ আছে উনি ওই পরিমাণ আদায় করবেন জব দিয়ে আদায় করলে 3 কেজি 300 গ্রাম এটার মূল্য আসে প্রায় 415 টাকা ঢাকার হিসাবে আর নীলফামারীর হিসাবে হচ্ছে 400 টাকা এরপরে খেজুর দিয়ে যদি আপনি আদায় করেন তাহলে এক সা 3 কেজি 300 গ্রাম এটার বাজার মূল্য হচ্ছে 2475 টাকা আপনি যদি কিশমিশ দিয়ে আদায় করেন তাহলে এটা হচ্ছে এক সা 3 কেজি 300 গ্রাম এটার বাজার মূল্য হচ্ছে 2145 টাকা পনির হিসাবে যদি আপনি দেন এটাও এক সা 3 কেজি 300 গ্রাম এটার মূল্য হচ্ছে 2970 টাকা ঢাকার হিসেবে হচ্ছে 115 টাকা সর্বনিম্ন আর 2970 টাকা এটা হচ্ছে সর্বোচ্চ নীলফামারীর হিসেবে হচ্ছে 100 টাকা সর্বনিম্ন সর্বোচ্চ হচ্ছে 2965 টাকা কথা কি বোঝা গেছে আমরা এইভাবে সাদাকাতুল ফিতর আপনি এখন থেকে আদায় করতে পারবেন কোনো সমস্যা নেই আর সাদাকাতুল ফিতরের খাত এবং যাকাতের খাত একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত যাকাত যে আটটা খাতে আমরা ব্যয় করি আমরা সাদাকাতুল ফিতরেও এই খাতগুলিতে ব্যয় করতে পারবো ইনশাআল্লাহ এরপরে হচ্ছে ইতিকাফ যেটা আমরা পালন করে থাকি সাধারণত দেখা যায় যে রমজানুল মোবারক মাসের শেষ দশক ওয়ান্তুম লাহু আকিফুন ফিল মাসাজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি রমজানুল মোবারক মাস তার জীবদ্দশায় যে কয়েক মাস উনি পেয়েছেন দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন কিন্তু সিয়াম ফরজ হয়েছে দ্বিতীয় হিজরি সনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরবর্তী বছর যে সিয়াম ফরজ হলো তখন থেকে শুরু করে তার যে 63 বছরের জিন্দেগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি সময়টুকুন প্রত্যেক রমজানের শেষ দশকে ইত্তিকাফ পালন করেছেন বলেন সুবহানাল্লাহ এই ইত্তিকাফের বিধান মুফাসসিরিন ইকরাম বলেন যে এটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদায় কিফায়া সুন্নতে মুয়াক্কাদায় কিফায়া বলা হয়েছে এজন্য যে যদি কোনো মহল্লার যে কোনো একজন ব্যক্তি ভালো করে শুনুন যে কোনো মহল্লার একজন ব্যক্তি ইত্তিকাফ পালন করেন তাহলে গোটা মহল্লার ইত্তিকাফ পালন হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ মানে আর কাউকে পালন করতে হবে না একজন পালন করলেই ওই মহল্লা সবার হক আদায় হয়ে যাবে এই জন্য এটাকে সুন্নতে মুয়াক্কাদায় কিফায়া বলা হয় এখন দেখা গেল যে কেউ পালন করলো না তাহলে সুন্নতে মুয়াক্কাদা তরক করলে যেই গুনাহ হয় ওই গুনাহটা সবার হবে কথা বোঝা গেছে সুন্নতে মুয়াক্কাদায় কিফায়া আদায় করলে আমরা সবাই বেঁচে যাব সবাই সমপরিমাণ সওয়াব পাবো আর যদি এটা আদায় না হয় তাহলে ওই মহল্লার সবাই গুনাগার হব বলে নাউজুবিল্লাহ তাহলে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার মসজিদ কমিটি আছেন পাশাপাশি আপনারা যারা আছেন হ্যাঁ এই রমজান হতে পারে আমাদের জীবনের শেষ রমজান
আপনি আবার আগামীতে এই রমজান পাবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে এজন্য এই রমজানের শেষ দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিকাফ পালন করতেন এটা আপনার আমার জন্য জরুরি আবার কিছু কিছু জায়গায় আছে অনেক গ্রাম্য মহল্লায় দেখা যায় যে আমরা কি করি ইত্তিকাফ পালন করি 27 রমজানের পর থেকে তিন দিন পালন করেন হ্যাঁ তিন দিন পালন করবে কিন্তু এটা সুন্নতে মুক্তাদায় কিফায়া আদায় হবে না এটা নফল হবে এটার সওয়াব আলাদা আপনি 1 ঘন্টার জন্য ইত্তিকাফ করতে পারেন এটা নফল ইত্তিকাফ আপনি 4 ঘন্টার জন্য ইত্তিকাফ করতে পারেন মসজিদে অবস্থান করতে পারেন এটা নফল ইত্তিকাফ আপনি মান্নত করতে পারেন যে আমার একটা অভাব পূরণ হচ্ছে না এটা পূরণ হলে আমি ইত্তিকাফ পালন করব এটা পালন করা ওয়াজিব এটা হচ্ছে ওয়াজিব ইত্তিকাফ আর রমজানুল মুবারক মাসের শেষ দশক এটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদায়ে কিফায়া এটা আমাদের পালন করা জরুরি এ ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ যে মহল্লার যে কোনো একজন পালন করলে সবার পালন হয়ে যাবে যদি কোনো মা যদি কোনো বোন এটা করতে চান ভালো করে শুনুন এরকম বয়োবৃদ্ধ মহিলা থাকতে পারেন যদি ইত্তিকাফ পালন করবেন তাহলে ঘরের একটা কোণে উনি চাদর টানিয়ে দিবেন এবং ওনার খেদমতের জন্য যে কোনো একজন থাকবেন এই 10টা দিন উনি সেখানে বসে আমল করবেন সেখানে অ্যাটাচ বাথরুম তো এখন অনেকের বাসার মধ্যে আছেই সেখানে তার নাম প্রয়োজনীয় আছে ওখানে উনি সারবেন ওখানে কোরআন পড়বেন ওখানে হাদিস পড়বেন ওখানে ইসলামী সাহিত্য পড়বেন ওখানে নফল নামাজ পড়বেন জিকির আজগার করবেন ফরজ নামাজ করবেন এইভাবে মহিলা মানুষই ইত্তিকাফ পালন করতে পারবে কথা বোঝা গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইত্তিকাফ পালন করার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহুম্মা আমিন চতুর্থ হচ্ছে লাইলাতুল কদর সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু জুমার আলোচনা এরপরে খুতবা আছে তারপর আবার নামাজ আছে লাইলাতুল কদর এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিকাফ পালন করতেন হাদিসের মধ্যে আসছে যে এই জন্য উনি পালন করতেন যে লাইলাতুল কদরকে তালাশ করার জন্য বলেন সুবহানাল্লাহ লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহর নবী স্পষ্ট করে কোনো দিনক্ষণ বলে জাননি হাদিসের মধ্যে উল্লেখ আছে যে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো হতে পারে যে কোনো দিন লাইলাতুল কদর বলেন সুবহানাল্লাহ লাইলাতুল কদরের অনেক ফজিলত কোরআনের ভাষায় বলছি আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আল্লাহ তাআলা বলেন যে আমি একটা বরকতময় রাত ভাগ্যের রাত পুণ্যের রাত এই পুণ্যের রাতে আমি কোরআন নাজিল করেছি বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার দেখুন আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হে নবী আপনি জানেন লাইলাতুল কদরটা কি এরপর আল্লাহ নিজেই বলতেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আলফুন শব্দ আল্লাহ ব্যবহার করেছে যে হাজার মাসের শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত বলেন সুবহানাল্লাহ এই রাতটা যদি আপনি ভাগ্যক্রমে পেয়ে যান তাহলে ওই রাতে দুই রাকাত নামাজও যদি আপনার কবুল হয়ে যায় একটা তাসবি যদি কবুল হয়ে যায় যে সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আলা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আপনার একটা তাসবি যদি কবুল হয়ে যায় তাহলে হাজার হাজার মাস দাঁড়িয়ে ইবাদত করলে যেই সওয়াব হয় আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় ওই সওয়াব দিয়ে দিবেন বলুন সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার দেখুন এই রাতের মর্যাদা এত বেশি কেন আল্লাহ তাআলা বলেছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত এটার মর্যাদা এত বেশি কেন আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর এই রাতের মধ্যে আমি কোরআন নাজিল করেছি যার জন্য এই রাতের মর্যাদা এত বেশি বলেন সুবহানাল্লাহ তাহলে যেই রাতে কোরআন নাজিল হলো ওই রাতের মর্যাদা যদি হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস হয় তাহলে আপনি চিন্তা করুন আপনি আমি যদি কোরআন মেনে চলি তাহলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে সবাইকে বলতে হবে বাড়বে না কমবে এটা আমরা মুখে মুখে বিশ্বাস করি অন্তর দিয়ে বিশ্বাস করি
আমরা মুখে মুখে কোরআনকে বিশ্বাস করি অন্তর দিয়ে করি না যদি আমরা করতাম তাহলে এই দেশের প্রধানমন্ত্রী এদেশের রাষ্ট্রপতি এদেশের মন্ত্রী এদেশের এমপি এদেশের অধিকাংশ নেতারা হচ্ছে মুসলিম কথা বলেন ঠিক না বেটি অধিকাংশ নেতা নেত্রীরা মুসলিম হওয়ার পরেও আজকে মুসলমানের সন্তান প্রকাশ্যে খানাপিনা করতেছে মুসলমানের সন্তানরা মসজিদে আপনার প্রকাশ্য চলাফেরা করতেছে এই রমজানুল মোবারক মাসের পবিত্রতা রক্ষা করতেছে না এদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন হচ্ছে তাহলে কিসের কোরআনের মহব্বত আমাদের এজন্য কোরআনকে মনে প্রাণে অন্তরে আমলে আঁকড়িয়ে ধরতে হবে যদি আমরা ধরতে পারি লাইলাতুল কদরের যে মর্যাদা বৃদ্ধি পেয়েছে আপনার আমারও মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ যদি কোন জনপদের মানুষ আল্লাহ তাআলার দেয়া নীতিমালা তাকওয়ার নীতিমালা কোরআনের নীতিমালাকে গ্রহণ করে নেয় ওই জনপদের লোকের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দিব বলেন সুবহানাল্লাহ এটা আল্লাহর ওয়াদা দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য আমরা কোরআন দিয়ে শুধু চুমু খাই কোরআন দিয়ে শুধু ভূত তারাই কোরআন দিয়ে শুধু জিন তারাই কিন্তু কোরআন এসেছে আমাদেরকে পরিচালনা করার জন্য এখন আমরা উল্টো কোরআনকে পরিচালনা করতেছি কথা বলেন ঠিক না বেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রকৃতপক্ষে কোরআন মেনে চলার তৌফিক দান করুন সকলে বলছি আল্লাহুম্মা আমিন আজকের যে চারটা বিষয়ের উপরে কথা বলেছি যাকাত ফিতরা ইতিকাফ এবং লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আর অন্যদিন দেখা হবে কথা হবে বিশেষ করে আমি অনুরোধ করব মসজিদের যারা ওয়াদা আপনারা করেছেন এই রমাদানুল মোবারক মাস বরকতময় মাস আপনাদের ওয়াদাগুলো আপনারা পরিশোধ করার প্রাণপণ চেষ্টা করবেন ইনশাআল্লাহ যারা সুন্নত পড়ি নাই আমরা সুন্নত নামাজ পড়ি এরপর খুতবা হবে তারপরে নামাজ হবে ইনশাআল্লাহ